الحمد لله الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الاسم غزير العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله مولانا العظيم وقال تعالى في آية أخرى من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد زيارة مدينة کی دل میں ہے تمنا سفر کا سمانا بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جميع خصاله زبان کل محبت ذکر کری لا الہ الا اللہ لا الہ إلا الله لا إله 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 إلا الله لا
আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাজার হাজার লাখ কোটি শুকরিয়া যে রব্বে কারীম আজকের এই মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানি কিছু মুজাকারায় শামিল হওয়ার জন্য আপনাকে আমাকে সকলকে বসার তৌফিক দিয়েছেন। উচ্চ কণ্ঠে রব্বুল আলামিনকে খুশি করে সকলে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস মেহরবানি যে আমরা মোটামুটি গরমের আবহাওয়াতেও মাহফিলে আসছি, আমাদের ব্যস্ততা ছেড়ে, সবকিছু ছেড়ে, এই জন্য অল্প কিছু আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দেয়, বলেন আমিন। দীর্ঘ সময় ধরে আপনারা আলোচনা শুনছেন, আমি শুধু ফিনিশিং এর জন্য বসা, আপনাদেরও সৌভাগ্য, আমাদের সৌভাগ্য তথা বাংলাদেশের মানুষের সৌভাগ্য। আলহামদুলিল্লাহ, এই বছর আমাদের মুফতি হেদায়েতুল্লাহ আজাদী সাহেবের মতো বেশ কয়েকজন আলেমে দিন জায়গায় জায়গায় প্রতিনিধিত্বের দায়িত্ব পেয়েছেন, এটা আমাদের জন্য গর্বের বিষয়, ঠিক না? গত বছর যখন আসি তখন রাজনীতির নির্বাচনী একটা আবহাওয়া চতুর্দিকে বিরাজ করছিল, উত্তেজনা উত্তেজনা একটা অবস্থা, কে পাস করবে না করবে। আমরাও ভাবি নাই যে এভাবে সব কিছু পিছিয়ে ফেলে আল্লাহর রহমতে আমাদের আলেমরা এভাবে যে পাস করবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশ যত সামনের দিকে আগাচ্ছে, শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব যত সামনের দিকে আগাচ্ছে, মানুষের ভিতরে শিক্ষা বাড়লো, মানুষগুলো বেশি অমানুষ হচ্ছে। এই অমানুষের ভিড়ে মানুষদেরকে খুঁজে পাওয়া এটাও একটা কষ্টের বিষয়। আল্লাহ পাকের অশেষ রহমত মেহরবানি, অসংখ্য অমানুষের মাঝখানে যে আল্লাহ পাক জায়গায় জায়গায় কিছু কিছু মানুষদেরকে চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে দিয়েছেন, এটা আমাদের জন্য গর্বের, ইসলামের জন্য গর্বের, এবং এটাকে মূল্যায়ন করা আমাদের দায়িত্ব, ঠিক না? এই জন্য আপনারা যতদিন আছেন, মুফতি হেদায়েতুল্লাহ আজাদী যতদিন আছে চেয়ারম্যানের দায়িত্বে, এই এলাকা থেকে, জাগুয়া ইউনিয়ন থেকে সমস্ত প্রকার চাঁদাবাজি, দুর্নীতি, রাহাজানি, সন্ত্রাসী, মাদক, সমস্ত প্রকার গুনাহের আসবাব দূর করার জন্য যা প্রয়োজন হয় ওনাকে সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ, করবেন তো ইনশাল্লাহ। হক আছে যেখানে, হক আছে যেখানে, এই আওয়াজ থাকবে শেষ পর্যন্ত ইনশাল্লাহ। আজকে মাইকের চিন্তা বাদ দেন, চার নামে যাক, আপনাদের আওয়াজ থাকবে তো ইনশাল্লাহ। আমি আলোচনা নিয়ত করেছিলাম একটু বাড়ায় করব, কিন্তু ওইটা নিয়ত পাল্টায় ফেলছি, যতটুকু করব ততটুকুই আমার সাথে আপনাদের আওয়াজ দিতে হবে, ইনশাল্লাহ এই আওয়াজ হবে না। ডাইনে বাইরে পিছনে ঘুমায় ঘুমান নাকি, হাত তুলেন তো দেখি সবাই, মাশাআল্লাহ দিলেন। আমি আগে হাত আগে তারা নামাবেন, যারা বিবাহ করেন নাই তারা নামায় ফেলেন, যারা বিবাহ করেছেন তারা উঠে রাখেন। আমি দেখব বিবাহিত বেশি না অবিবাহিত বেশি, রাজি আছেন? তবে তকবীর হবে, আগে বিবাহিতদের দায়িত্ব পরে অবিবাহিতদের দায়িত্ব, ঠিক আছে? বিবাহ করেছেন আপনারা, তকবীর হোক, নারা তকবীর, কোলাপান দেয়নি তো আবার আওয়াজটা মাশাআল্লাহ পছন্দ হয়েছে, তবে আরেকবার নারা তাকবীর। এবার যারা অবিবাহিত তারা তুলেন একটু, লাভ নাই, মনে হইতেছে কম আওয়াজও, মনে হইতেছে কম হবে, পারবে আমাদেরকে ঠেকাইতে, হারাইতে পারবে না? আওয়াজটা খুলে, মন খুলে, আকাশ জমিন কাঁপিয়ে বোঝা যাচ্ছে একটা মাহফিল হচ্ছে, আওয়াজটা শেষ পর্যন্ত আর জোরে বলেন না থাকবে, এমনিও গরম তো, তেল ছাড়া দুনিয়া চলে না, আপনাদেরকে যেন আওয়াজ দেওয়ার জন্য তেল দেওয়া না লাগে, কি ঠিক না?
এত তেল দিলে আমরা তেল পাবো কই বলেন? এমনও সবকিছুর দাম বেশি, দ্রব্যমূল্যর যে পরিমাণে দাম, এই গরমের ঠেলায় আপনাদেরকেও যদি আবার তেলের জন্য দামের জন্য তেল দেওয়া লাগে তাহলে অবস্থা বেগতি হয়ে যাবে। সব জায়গায় গরম চলতেছে, বিশ্বের অবস্থাই গরম, এরে মারে ওরে ধরে এর সাথে এই করে, কি যে একটা পরিস্থিতি। এই গরমের ভিতরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইমানের সঙ্গে টিকা রাখছেন, আল্লাহর অশেষ শুকরিয়া। ঠিক না? গরম কাহিনী শোন বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার, গঞ্জে বা শহরে হাক্কি বা বাজারে, গঞ্জে বা শহরে হাক্কি বা বাজারে, চারিদিকে শুনি গরমের হাহাকার। গরম কাহিনী শোন বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার, গরম কাহিনী শোন বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার, যানজটে গরম আজ হয়েছে ঢাকা, অনেকের গরমে পকেট ফাঁকা, নেতাদের গরমে আদেষ্ট গরম, চরম ক্রান্তিময় সময়ে এখন, শান্তি আনার তরে মোদের এই দেশেতে, শান্তি আনার তরে মোদের এই দেশেতে, বদল হয়েছে যে কত সরকার। গরম কাহিনী শোন বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার। ঠিক না? খাজার গরমে দেখো মাজার গরম, চুলার গরমে দেখো গিন্নি গরম, গরমে আদেষ্ট গরম, ভণ্ডামি দিনে দিনে বাড়ছে এখন, ওদেরকে ঠেকাতে নিষ্ঠাকে বাঁচাতে, ওদেরকে ঠেকাতে ইমানকে বাঁচাতে, এসো হাতে হাত রাখি এবার। গরম কাহিনী শোন বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার, গরম কাহিনী শোন বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার। ঠিক কিনা? মোটামুটি আমাদের আজকের আবহাওয়াটা ঠান্ডা আছে, অন্য জায়গায় বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ বলেন, এখানে বৃষ্টি হয় নাই। মোটামুটি ঢাকা শহরের আশেপাশে বৃষ্টি দিয়ে একদম অবস্থা বেগতিক, আমিও আশঙ্কা করতেছিলাম যেতে যেতে না জানি এবার বৃষ্টি হয়। আল্লাহর রহমত আপনাদের জন্য আল্লাহ পাক আজকের এই আয়োজনটা উন্মুক্ত করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা দুটি তেলাওয়াত করেছি সেটার অনুকূলে কিছু কথা আল্লাহ পাক যেন বলার তৌফিক দান করেন, আমলের জন্য শোনার তৌফিক দান করেন। দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে প্রেরণ করার পিছনে কোনো না কোনো কারণ, কেউ যদি মনে করে এমনিতে আল্লাহ পাক বানিয়েছেন, আল্লাহ পাক এমনিতে কোনো কাজ করেন না, বান্দারাও এমনিতে কোনো কাজ করে না। যারা বুদ্ধিমান তাদের কাজের পিছনে কোনো কারণ না কারণ আছে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি এটা মনে করেছো যে আমি তোমাদেরকে এমনিই পাঠিয়ে দিলাম, ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে আমাদের ফিরতে হবে এটাও আমাদের আল্লাহ পাক মনে করে মনে রাখার কথা বলেছেন। তাহলে আল্লাহ পাক যে আমাদেরকে প্রেরণ করলেন এটার পিছনে কারণটা কি? কারণ আমরা সবাই জানি একমাত্র আল্লাহ পাকের গোলামি। ঠিক না? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন্নাত এবং ইনসান এই দুইটা জাতিকে আল্লাহ পাক ইবাদতের যোগ্য করেছেন, এরা ইবাদত করবে, এছাড়া কারো কোনো ইবাদত দরকার নাই। হ্যাঁ, তবে গাছের পাতাটাও জিকির করে কার? জমিন উপরে বসে আছেন এটাও জিকির করে কার? এরাও জনপদাত্মর আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, কিন্তু আফসোস আমরা বান্দা হয়ে আল্লাহ পাকের গোলামি বাদ দিয়ে আমেরিকা দিল্লির গোলামি করি, এটা হচ্ছে আমাদের আফসোস। গোলামি করতে করতে এখন এমন অবস্থা হয়েছে পা চাপতে চাপতে নিজেদের জিব্বা ক্ষয় করে ফেলেছি, এরপরে আমাদের গোলামি শেষ হয় না। আল্লাহ পাক গোলামির কথা একমাত্র বলেছেন, শুধুমাত্র বান্দা গোলামি করবে তার মালিকের। গোলামি বলা হয় কাকে? কি করলে গোলামি হয়? আপনাকে কেউ আদেশ করলো বাবা তুমি একটু বাজার থেকে 10 কেজি গরুর গোশত নিয়ে আসো, মেহমান আসবে আজকে বাসায়। আপনি বাবার টাকার মায়া খুব বেশি, আপনি চিন্তা করলেন যদি 10 কেজি গোশত নিই বাবার টাকা খরচ হবে, মায়া মহব্বত করে 1 কেজি গোশত নিয়ে গেছে, বাবা কি খুশি হবে? অথবা আপনি 10 কেজির বাজে আপনি চিন্তা করছেন 10 কেজি বলছে যদি না হয়, বুদ্ধি আছে তো আমার, একটু বুদ্ধি টুদ্ধি কইরা মোটামুটি 25 কেজি নিয়ে যাই, টাকা ধার বানায়
বাকি রেখে 25 কেজি নিয়ে গেছে, খুশি হবে? কারণ কম আনাটাও এটা হচ্ছে মাতবরি, বেশি আনাটাও মাতবরি। কোন বান্দা যদি চিন্তা করে আমি ফজরের নামাজ 2 রাকাত, এই 2 রাকাতে বিশাল লম্বা তেলাওয়াত করার পর যেহেতু নামলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তো সেজদা দিলে খুশি হয়, হয় না? আরে আল্লাহ পাকের নিকটবর্তী হওয়ার জন্য বড় মাধ্যম হলো সেজদা। এই জন্য আল্লাহ পাক বলেন উসজুদ অকতারিব, তোমরা সেজদা দাও আর আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ, একমাত্র আল্লাহর সঙ্গে কথা বলার বড় মাধ্যম হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সেজদায় পড়ে যাওয়া। বান্দা আল্লাহর সঙ্গে নামাজের ভিতরে কথা বলে এবং বান্দার নামাজ যদি নামাজের মতো হয় তাহলে বান্দা নামাজের ভিতরে তার মালিককেও দেখতে পায়। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য নামাজ এটা সাধারণ কোন জিনিস নয়, এই নামাজটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের মুমিনদের জন্য আল্লাহ পাক নামাজটাকে মেরাজ স্বরূপ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে রাসূল বলেন, নামাজ এটা জান্নাতের চাবি। সাহাবা আজমাইনরা বলে, আমরা কখনো কখনো নামাজের ভিতরে পয়গম্বরের দিকে তাকাইতাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে কখনো কখনো দেখতাম কি যেন ধরবেন, রাসূল কি যেন খাবেন খাবেন এমন একটা ভাব, রাসূল কেমন যেন মুখটা সামনের দিকে নিতেন আবার পিছনের দিকে নিতেন। সাহাবা আজমাইন নামাজের ভিতরে এরকম আর চোখে চোখে পয়গম্বরের দিকে তাকাইতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ হওয়ার পরে সাহাবাকে আমরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নামাজের ভিতরে আমরা দেখলাম, আপনি কি যেন খেতে যাবেন আবার ফেরত চলে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কেমনে বুঝলা? সাহাবা আজমাইন বলেন, বিতাহরিকি লিহিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মোবারক নড়ে যাওয়ার কারণে আমরা দেখতাম। সাহাবা আজমাইন পয়গম্বরের দাড়ির দিকে লক্ষ্য করতেন, নামাজের ভিতরে আর চোখে চোখে পয়গম্বরের দিকে তাকাইতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন নামাজের ভিতরে দাঁড়াইলাম, আমি তাকায় দেখি নামাজের ভিতরে আমার রব্বুল আলামিন আল্লাহ আমার জন্য জান্নাত থেকে আঙুর ফলের থোকা আমার সামনে উপস্থিত করেছে। নামাজের ভিতরে আমি জান্নাতের নিয়ামত সব আমার চোখে আমি স্পষ্ট দেখি। এই জন্য হাদিস জিব্রিলের ভিতরে পয়গম্বর ডাক দিয়া বলে, আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি যখন ইবাদত করবে ইবাদতটা এমন ভাবে করো, তুমি যখন নামাজে দাঁড়াইছো তোমার ভাবটা যেন এমন হয়ে যায় যে তুমি নামাজের ভিতরে দাঁড়াইবা যখন তোমার ভাবটা এমন হবে তুমি নামাজের ভিতরে তোমার মাওলার তুমি দেখতেছো, আর তোমার দিলের হালত যদি এমন না হয় তাহলে এই খেয়াল রাখো তোমার মাওলায় তোমারে নামাজে দেখতেছে। আমি আমার আল্লাহকে দেখবো নয়তো আল্লাহ আমাকে দেখবেন, এইভাবে যদি কোনো বান্দা নামাজ আদায় করে নামাজ কি কবুল হবে না হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা নামাজের কথা বললে এখন যুবকরা বলে প্যান্টের ভিতরে সমস্যা আছে না নাই? মসজিদগুলো সব পাকা আমার মুসল্লি কাঁচা। সাহাবা একরামদের জামানায় মসজিদ ছিল কাঁচা, সেজদা করলে সেজদার জায়গার ভিতরে মাটি লেগে থাকতো, কাদা লেগে থাকতো। আমাদের মসজিদগুলো বিশাল বড় চাকচক্যপূর্ণ হয় কিন্তু মুসল্লি ফজরের নামাজে 80 বছরের মুরব্বি সারা কাউরে পাওয়া যায় না। এই অবস্থায় আমাদের বাচ্চাদেরকে যুবকদেরকে যদি বলেন, ভাই নামাজ পড়তে জানেন কত প্যান্টে একটু সমস্যা আছে, কালকে ভোর মনে প্যান্টের সমস্যা মানে প্যান্টে প্রস্রাব করে করে কি করে, ছোটবেলাও প্যান্টে প্রস্রাব করতো, এখন 30-35 বছর দামটা এখনো প্যান্টে মুখে। এদের দোকানে যে ওর জন্য প্যাম্পাস কিনে দিবেন, ও প্যাম্পাস করুক, ঠিক কিনা জোরে কর। যার কাছে নামাজের সময় হইলে যার প্যান্টে সমস্যা হয় ও কোনোদিন আল্লাহর খলিফা হতে পারবে না, শয়তানের খলিফা, ঠিক কিনা জোরে কর। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত,
পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, পারেন কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নবীর উম্মত দাবি করো সুন্দর মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, নবীর উম্মত দাবি করো সুন্দর মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সোপেছো পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সোপেছো পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, সুদের টাকায় প্রাসাদ গড়ো ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, সুদ খায় না এলাকায়, সুদের কারবারি চলে আশেপাশে, চলে না, কেমনে চলে জানেন, টাকা ঋণ চাইবেন, মুরব্বী গো টাকা গো, 10,000 টাকা দরকার, বিপদে পড়ছি, ও কাকা কাকা কাহারে ভাতিজা, তুমি চাইবা, ইয়ে কি মুই না দিয়া থাক পারি, হ্যাঁ কাদেন না কে তো, তারে একটু আগে তো আরেক সঙ্গে দিয়ে দিছি, চাচার এই কথা শুনে ভাতিজাও বুঝছে যে চাচার কোন জায়গায় টিপ দিলে পিক আপে পারা লাগবে, এখন অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বলে, কাকা 10,000 টাকা দিলে 1,000 টাকা চিন্তা করছে আপনার বাপটির মহাদিয়া, এখন চাচায় বলে দেখি তোমার চাচির কাছে আছে কিনা, হ্যাঁ দেখি তোমার চাচির কাছে আছে কিনা, এখন ভিতরে গেছে আর কি, চাচির কাছে আছে টাছে গুলো হলো খাল্লি বাল্লি, মানে ভিতরে যায় কোনো মতো বুঝাইলো যে চাচির কাছে আছে হয়তো, এবার এসে আরে তোমার চাচির কাছে এত টাকা আমি জানতাম তো না, এটা এই সিপাই ওই সিপাই, এখন মাশাল্লাহ কত লাগবে বলো, লাগে তো 1,00,000, 1,00,000 দিতে পারবে, তোমার চাচি জমা রাখছে তো, কারণ 1,00,000 এর 10,000 সুদ পাবে, এই কারণে 1,00,000 টাকা এখন বাতি যারা দেয়, বলো তো মহব্বত মহব্বত কথা না, যেখানে সুদ সেখানে সে, এইভাবে এলাকায় গঞ্জে গ্রামে জায়গায় জায়গায় সুদের কারবারি চলে না, চলে না, সুদের টাকা পেটে ধরার পরে কোন বান্দা যদি ইবাদত করে কিয়ামত পর্যন্ত হায়াত পাওয়ার পরে বলেন তো কবুল হবে ইবাদত? পশ্চিম কালেও সম্ভব, তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো ঘোষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয় মানো না তোরা, তুমি কেমন মুসলমান, ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নামাজের আদেশ দিয়েছেন, এই বান্দা নামাজ যদি আদায় করে নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাক্ষাৎ মিলে যায়, এই কারণে আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন বান্দা সিজদা দাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী বান্দা একমাত্র সিজদার মাধ্যমে হতে পারে, বান্দা যত সিজদা দিবে তত নিকটবর্তী হবে, কিন্তু কোন বান্দা যদি চিন্তা করে আমি ফজর নামাজের ভিতরে লম্বা কেরাত নেওয়ার পর আমি যদি যেহেতু সিজদা দেওয়ার জন্য নামলাম, এই সিজদা এই দুইটা সিজদার জায়গায় ফজরের নামাজের দুই রাকাত ফরজে সিজদা হলো 4টা, বান্দা যদি চিন্তা করে 4টা সিজদার জায়গায় আমি 14টা সিজদা দিয়ে উঠি, বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবে না বেজার হবে? এটার নাম কি গোলামি নাকি? না, এটা হলো বাড়াবাড়ি, এটা হলো মাতবরি, যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সেভাবেই বান্দা চলবে, এটাই বান্দার জন্য ইমানের কাজ, এটাই হলো বান্দার গোলামির পরিচয়, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বানশা অনুযায়ী বান্দাকে চলার জন্য বলেছেন সেভাবে চলাটাই হলো বান্দার জন্য গোলামি। এ মুসলমান, আল্লাহ পাক বলেন অযথা আমি কোনো বান্দাকে সৃষ্টি করি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার পিছনে অন্যতম কারণ হলো একমাত্র গোলামি চলবে কা,
ভাইরা আমার এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, মানে আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, কোন বান্দা যদি বান্দি যদি আল্লাহর নেককার মুমিন বান্দা মুমিন বান্দি মুমিনরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কোন যদি নেক কাজ করে আল্লাহ বলেন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ পাক ওই বান্দাদেরকে ওই বান্দিদেরকে চমৎকার উত্তম একটা সুন্দর জিন্দেগি দান করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় সুন্দর জিন্দগির কথা বললেন। সুন্দর জিন্দগি মানে গাড়ি থাকা না, সুন্দর জিন্দগি মানে বাড়ি থাকা না, সুন্দর জিন্দগি মানে চেয়ারম্যানই হওয়া না। এ মুসলমান, সুন্দর জিন্দগি বলা চলে কোনটা? মানুষ মনে করে চেয়ারম্যান হতে পারলেই মনে হয় জিন্দগি সুন্দর, মানুষ মনে করে মেম্বার হতে পারলে মনে হয় জিন্দগি সুন্দর, মানুষ মনে করে বিশাল টাকা পয়সার মালিক হওয়া মানে জিন্দগি সুন্দর। আল্লাহ পাক বলেন না না, জিন্দগি সুন্দর ওইটাকে বলে না, জিন্দগি যদি সুন্দর বলতে চাও ওই লোকের জিন্দগি সুন্দর যেই লোকটা দুনিয়াতে পাঁচতলা বিল্ডিংয়ের মালিকও হইল, আবার গাড়ির মালিকও হইল, আবার বাড়ির মালিকও হইল, চেয়ারম্যানের মালিকও হইল, আবার মরণের পরে আল্লাহর জান্নাতের মালিক হইল। ওই বান্দার মতো সৌভাগ্যবান সফল বান্দা দুনিয়াতে আর কেউ নাই। এটাই হলো সুন্দর জিন্দগি, উত্তম জিন্দগি। এই কারণে আল্লাহ পাক দোয়াও শিখায় দিলেন, বান্দাকে রব্বুল আলামিন দোয়া শিখায় দিয়ে বলেন, বান্দা দুনিয়ার জিন্দগিতে আল্লাহর কাছে চাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার জিন্দগিতে তুমি আমাকে হায়াতের জিন্দগিতে কল্যাণের জিন্দগি দান করো, দুনিয়াতে কল্যাণ দাও, দুনিয়াতে কল্যাণ দাও। দুনিয়ার কল্যাণ মানে হলো দি, দুনিয়ার কল্যাণ মানে হলো চেয়ারম্যানই হওয়া, দুনিয়ার কল্যাণ মানে হলো গাড়ি হওয়া, দুনিয়ার কল্যাণ মানে হলো বাড়ি হওয়া, দুনিয়ার কল্যাণ মানে হলো ক্ষমতার পাওয়ার থাকা। আল্লাহ পাক তারপরে শিখায় দেন অফিল আখিরাতে হাসানা, এখন আখিরাতের হাসানাত চাও, আখিরাতের কল্যাণ চাও, আর আখিরাতের কল্যাণ মানে হলো বিনা হিসেবে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার কল্যাণও দরকার, আখেরাতের কল্যাণও দরকার। আল্লাহ পাক এই কারণে অন্যত্র বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নাকি ইমানদার মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বলেন, এই মুমিনের দলদেরকে আমি আল্লাহ পাক কি করব, তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দান করে দিব। ওই জান্নাতুল ফেরদাউস পাওয়ার পর একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, কিয়ামত পর্যন্ত নয়, যতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রাখবে, অর্থাৎ স্থায়ী চিরস্থায়ী জান্নাতের ভিতরে আল্লাহ পাক তাদেরকে ঢুকায় দিবে। শুধুমাত্র নেক কাজ করার দ্বারা আল্লাহ পাক চিরস্থায়ী জান্নাত দিয়া দেয়। অথচ দুনিয়ার জমিনের ভিতরে মানুষগুলোর অবস্থা কেমন, আমাদের হালত হইল, আখেরাতের প্রতি আমরা যত্নবান যতটুকু যদি হইতাম, যতটুকু যত্নবান দুনিয়ার হায়াতের প্রতি ততটুকু যত্নবান আখেরাতের প্রতি যদি কোনো বান্দা হইত, তাহলে প্রত্যেকটা বান্দা আল্লাহর জান্নাতি হয়ে যাইত। এ মুসলমান, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে অফার দিয়া ডাক দিয়া বলেন, বান্দা নেকের কাজ করো, নেকের কাজের বিনিময়ে আমি আল্লাহ হায়াতের জিন্দেগিতে বরকত দান করে দিব। ভাইরা আমার খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের নেক হায়াত দান করার জন্য বান্দাকে নেক কাজ করার কথা বললেন, অর্থাৎ তুমি নেক কাজ করবে আমি তোমার নেক জিন্দেগি দান করব, তুমি নেক কাজ করবে আমি তোমার আখিরাতে জান্নাত দান করব। আর জান্নাতটা কেমন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতের প্রশস্ততা কি, আল্লাহ পাক বলেন নসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ পাকের জান্নাতের পিছনে বান্দারা দৌড়াও, আর জান্নাতটা এমন জান্নাত যেই জান্নাতের প্রশস্ততা হইল আসমান আর জমিনের সমান। সুবহানাল্লাহ। একটা জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিনের সমান। রাসূল বলেন কোন বান্দা যদি আমলে সালে করার পরে ছোট্ট জান্নাত যেটা পাবে, ওই জান্নাতটার প্রশস্ততা, ওই জান্নাতটার অবস্থানটা হবে গোটা দুনিয়া যেমন দশটা দুনিয়া মিলালে যতটুকু হয়, ওই দশটা দুনিয়ার সমান আল্লাহ পাক থেকে একটা জান্নাত দান করে দেবেন। এগুলো হচ্ছে নেক কাজের বদৌলত। কোন কোন বান্দা নেক কাজ করার বিনিময়ে জান্নাতে যায়, আবার কোন বান্দা আফসোস করে করে জান্নাতে যায়। সবাই নেক কাজ করতে পারে না, কিছু বান্দা সময় আছে তাই করে, কিছু মানুষ আছে সময়ের অভাবে করতে পারে না কিন্তু আফসোস করে।
কি করলাম। এই আফসোস যার থাকে সেও জান্নাতি হয়ে যায়। আর নেক কাজের জন্য অনেক বড় বুজুর্গ আর ইমানদার হওয়া লাগে না। বেঈমান যারা আল্লাহ পাকের গোলামি করে কম, তারাও চাইলে নেক কাজ করতে পারে। এই কারণে হাদিস শরীফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করে বলেন, বহু যুগ আগের ঘটনা, এক বেঈমান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তো হাঁটতে হাঁটতে হঠাৎ করে তাকায় দেখে একটা কুকুর পিপাসায় কাঁপতে কাঁপতে মরণ হবে হবে ভাব। রাসূল বলেন, এই লোকটা এবার কুকুরের সামনে যায়, দেখে কুকুরের অবস্থা তেমন একটা ভালো না। লোকটা এখন তালাশ করা শুরু করলো যে কোন জায়গায় পানির কুয়া পাওয়া যায়। তো পানির কুয়া দেখলো, দেখার পর এটাতে নামলো, নেমে তার পায়ের মোজাটা দিয়ে কিছু পানি উঠাইলো, উঠানোর পরে ওই কুকুরকে খাওয়াইলো। রাসূল বলেন, এই সাহাবা একরাম, এই ব্যক্তিটা সারা জিন্দগি কোনো ইবাদত করে নাই, গুনাহে জর্জরিত ছিল, কিন্তু একটা নিকৃষ্ট কুকুরকে পানি পান করানোর দ্বারা আল্লাহ তাকে জান্নাতি বানায় দিয়েছেন। এই জন্য নেক কাজ বান্দার জন্য জান্নাতের একটা কারণ। বান্দা যখন এই চিন্তা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ানো লাগবে, তাহলে ওই বান্দা কোনোদিন গুনাহের কাছে সারা যেতেও পারে না। বান্দা যদি চিন্তা করে আমাকে মালিকের সামনে দাঁড়ানো লাগবে, এতটুকু ভয় যদি বান্দার দিনের ভিতরে থাকে, আল্লাহ পাক বলেন, ওয়ালিমান খাফা মাকাম রব্বিহি জান্নাতান, কোন বান্দার যদি আমি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দার আমি আল্লাহ প্রতিদান দিব কি জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দাটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নয় দুইটা জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, ও গো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয় তো সুখের খনি, জান্নাত পাওয়ার সহজ পথ তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথ তো শহীদি মরণ, শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে, তবে জান্নাত পাবে তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয় তো সুখের খনি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুমিনদেরকে জান্নাতের ওয়াদা করেছেন। শুধুমাত্র এতটুকু ভয় যদি কোনো বান্দার দিলের ভিতরে থাকে, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। এতটুকু ভয় যদি কোনো বান্দার দিলে থাকে, ভয়ের কারণে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়েও দিতে পারেন। এই কারণে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বহু আগের জামানার ঘটনা, খুব খেয়াল করে শুনেন, বান্দার যদি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় থাকে আল্লাহ পাক কি করেন? আল্লাহর নবী দাদিয়া বলেন, সাহাবা কেরামের দল, বহু আগের জামানার ঘটনা, একজন বান্দা, বেঈমান বান্দা, যার জিন্দগিতে কোনো সওয়াবের কাজ নাই, যতটুকু মন চাইলো ততটুকু করলো, যখন মন চায় না তখন করে না। এই বান্দাটা দুনিয়ার জিন্দগিতে যখন হায়াত শেষ পর্যায়ে, মুরব্বী বয়স হয়ে গেল, এখন বয়স হয়ে গেল, বাচ্চাদেরকে ডাক দেয়া বলে, সন্তানেরা আমার, তোমাদের কাছে আমার একটা ওসিয়ত, তোমরা একটা কাজ করবা, আমার এন্তেকালের পরে তোমাদের কাছে আমি ওসিয়ত করে যাই, আমার লাশটা অন্য দশজনের মতো তোমরা দাফন দিবা না। কি করবা বলে, আমার লাশটা বিশাল বড় আগুন জ্বালায়া লাকড়ি দিয়ে সুন্দর করে পোড়ায়া, তারপরে আমার লাশ তোমরা ছাই করে দিবা। সন্তানরা ডাক দিয়া বলতেছেন, বাবা এটা কিভাবে সম্ভব? আপনার মতো বাবা যে আমাদের সন্তান আমাদেরকে জন্ম দিয়েছেন, এমন জন্মদাতা পিতাকে চোখের সামনে কেউ আগুনে জ্বালায় দিতে পারে নাকি? বাবা এখন ডাক দিয়া বলে, হ্যাঁ এটাই তোমাদের করা লাগবে, কারণ আমার ওসিয়ত, তোমরা যেই কাজ করবা আমার ইন্তেকাল হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা আমার লাশটা সুন্দর করে আগুন দিয়ে জ্বালায় দিবা। কেন আপনি এই কাজটা আমাদেরকে বলতেছেন বলেন তো? কারণ হইলো, একটা আমার বুদ্ধি আছে, আমি চিন্তা করলাম, আমি আমার মাথা দিয়ে চিন্তা করে যতটুকু খুঁজলাম বের করলাম,
সেটা হইল কি, আমার লাশটা যদি তোমরা আগুন দিয়ে পোড়া দাও, আমার লাশটা যখন ছাই হয়ে যাবে তখন তোমরা একটা কাজ করবা, ওই ছাই গুলোকে কয়েকটা ভাগে ভাগ করবা। এক নাম্বার কিছু ছাইকে তোমরা আগুন, কিছু ছাইকে বাতাসের সঙ্গে মিলায় দিবা, আর কিছু ছাইকে আগুন কি বলে মাটির সঙ্গে মিশায় দিবা, আর কিছু ছাই যেগুলো আছে এগুলোকে নদী আর সমুদ্রের পাড়ের ভিতরে ভাসায় দিবা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পুনরুত্থান করতেও পারবে না, আবার তার সামনে দাঁড়া করাইতেও পারবে না। বলেন দেখি, এই যে বেচারাটা চিন্তা করলো তার চিন্তা কি সহি ছিল না ভুল ছিল? আপনাদের কি মনে হয় আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে না? একদিন না একদিন দাঁড়ানো লাগবে না? লাগবে না? ছাই হয়ে গেলেও লাগবে? তাহলে তো হিন্দুদের আর আল্লাহর সামনে দাঁড়ানো লাগতো না, কারণ তাদেরকেও ছাই বানায় দেয়। কিন্তু প্রত্যেকটা মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক বলেন মিনহা খলকনাকুম ফিহা নুইদুকুম ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আল্লাহ মাটির থেকে তোমাদেরকে বানাইলাম, আমি আল্লাহ মাটির সঙ্গে মিশাইব, আবার পুনরায় এই মাটির থেকেই তোমাদেরকে আমি আল্লাহর সামনে দাঁড়া করাবো। সুবহানাল্লাহ। বান্দাটার চিন্তা হলো আল্লাহ আমাকে আর ধরতে পারবে না, কারণ আমি আমার মালিকের সামনে যদি আল্লাহ পাক আমাকে দাঁড়া করায় দেয়, আমি আমার মালিককে কি বলবো? এই জবাব আমার জানা নাই। আমি আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আল্লাহ পাক মুস্ত করে বান্দা জিন্দগিটা কোথায় ব্যয় করলা? আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় জবাব দেওয়ার মতো শক্তি আর সামর্থ্য আমার নাই, আমি আমার মালিকের সামনে দাঁড়ায় কথা বলতে পারবো না, আমি আমার মালিকের কাছে কোনো হিসাব নিকাশ দিতে পারবো না। এখন আল্লাহর সামনে যদি হিসাব নিকাশ দিতে না পারি তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আমি চিন্তা করলাম আমার লাশটা এন্তেকালের পর তোমরা সঙ্গে সঙ্গে বিশালভাবে আগুন দিয়া জ্বালায় তোমরা লাশগুলা তিনটা জায়গায় ভাগ করে দিয়ে দিবা। এই বান্দাটা কিছুদিন পর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানগুলো বাবার ওসিয়ত অনুযায়ী সুন্দর করে কার্যক্রম সমস্ত শুরু করে দিল, এই জায়গায় লাশটা দাফন দিবে, দরকার নেই দাফন দেওয়ার, কারণ বাবা নিষেধ করলো, যার কারণে লাশটা সুন্দর করে আগুনে পড়ে ছাইটাকে তিন ভাগে ভাগ করে তিন জায়গায় ছড়ায় দেয়, অথবা ছাইটাকে ভাগ করে বাতাসের সঙ্গে মিশায় দেয়। বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দেওয়া শুরু করে দিল, এ বান্দা, এই বান্দার যতগুলো হাড্ডি কঙ্কাল যেখানে যেখানে ছাই যেখানে আছে, আমি আল্লাহর সামনে বান্দা তুমি একটু দাঁড়ায় যাও, আমার মাওলা যদি কোনো জিনিস চায় আল্লাহ পাক আদেশও করা লাগে না, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আই ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোনো জিনিস যদি মালিকের ইচ্ছাধীন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করেন, ওই জিনিসটা আল্লাহ পাক বলাও লাগে না, এটা হোক, আল্লাহ পাক ইচ্ছা করার সঙ্গে সঙ্গে সেটা কি হয়ে যায়? হয়ে যায়। মালিক এবার ডাক দেয়া বলেন, বান্দা আমার সামনে হাজির হও। বান্দা আবার আল্লাহর সামনে হাজির, মালিক ডাক দিয়ে বলে, কি ব্যাপার, কেন তুমি এই সময় এই চিন্তা করলা, তোমার লাশটা তুমি দাফন না দিয়া কেন আগুনে পোড়াইতে বললা? বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ আমি চিন্তা করলাম আমার কাছে কোনো ইবাদত নাই, আমি তোমার সামনে দাঁড়াবো এমন মুখ আমার নাই, আমি ইবাদত নিয়ে আসতে পারি নাই, নামাজ পড়ি নাই, কোনোদিন যাকাত দেই নাই, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করছি, মালিক গো আমার দিলের ভিতরে ভয় ছিল তোমার সামনে দাঁড়াইলে আমি নাজাতের কোনো ইচ্ছা আমার থাকবে না, আমি তো বুঝতাম না, আমি তো জানতাম না যে তুমি রব্বুল আলামিন বিশাল বড় সমুদ্রের ভিতর থেকে আমার ছাইগুলোকে নিয়ে একত্রিত করে আবার তোমার সামনে দাঁড় করাইতে পারবা, আমার এটা কল্পনাও ছিল না, এই জন্য আল্লাহ আমি আমার সন্তানদেরকে তোমার ভয়ে তোমার ভয়ে তোমার সামনে দাঁড়ানোর ভয়ে আমার সন্তানদেরকে আদেশ করলাম লাশটা যেন আগুনে পোড়ায় ছাই করে তারপরে সমস্ত জায়গায় ছড়ায় দেয়। মালিক গো বিশ্বাস করো এটা তোমার কিন, তোমাকে ভয় করে এই কাজটা করলাম, অন্য কোনো উদ্দেশ্য না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যেই বান্দার দিলের ভিতরে আমি আল্লাহর এতটুকুন ভয় আছে,
ওই বান্দার অন্য কোনো কিছু আমি আল্লাহ দেখব না। রসুল বলেন এই বান্দাটা সারা জিন্দেগি বরবাদকার হওয়ার কারণে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় এতটুকু থাকার কারণে আল্লাহ পাক বান্দাকে ওয়াদার করলেন, যাও জান্নাতের দরজা তোমার জন্য খুলে দিলাম। দেখেন তো ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ালু আল্লাহ। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জিন্দগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মহব্বত জিনিসটা সৃষ্টি করেন, এই মহব্বত নামক বস্তুটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একশত ভাগে ভাগ করেন, একশো ভাগের এক ভাগ মহব্বত আল্লাহ পাক সারা দুনিয়ায় ছড়ায় দেন, এক ভাগ মহব্বতটাকে আপনার আমার ভিতরে দেন। এই এক ভাগ মহব্বত দেওয়ার পর মার প্রতি সন্তানের কেমন মহব্বত, বাবার প্রতি সন্তানের কেমন মহব্বত, সন্তান বাবার প্রতি কতটা মহব্বত। রসুল বলেন সারা দুনিয়ার জমিনের সৃষ্টির পরে মহব্বত যখন বানাইছে, এই মহব্বতের একশো ভাগের এক ভাগ মহব্বত আল্লাহ সারা দুনিয়ায় ছড়ায় দিয়েছেন, বাকি থাকলো কয় ভাগ বলে? নিরানব্বই ভাগ। আল্লাহ পাক বলেন বাকি নিরানব্বই ভাগ মহব্বত শুধুমাত্র তোমার মতো বান্দাকে ক্ষমা করার জন্য আমার দিলে রেখে দিলাম। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা দিশিদিন। কার দয়া? আমাদেরকে ভালোবাসে না বাসে না, একটু না বেশি, অনেক বেশি না, যেটার কোনো সীমারেখা নাই ঠিক কিনা যারা এখন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন যত মুমিনদেরকে বানাইবে, যত মুমিনরা দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, প্রত্যেকটা মুমিন যদিও জাহান্নামে যাবে, তার ব্যক্তিগত গুনাহের কারণে যদিও কোনো মুমিন জাহান্নামে যায়, কিন্তু মুমিন শুধুমাত্র তার ঈমানের কারণে একদিন না একদিন জান্নাতে যাবে। প্রত্যেকটা মুমিন যতই গুনাহ করুক, যতই গুনাহ থাকুক না কেন, আল্লাহর জান্নাত একদিন না একদিন মুমিন বান্দা পাবেই পাবে। হয়তো কোনো বান্দা 10,000 বছর, কোনো বান্দা 1,000 বছর, কোনো বান্দা 500 কোটি বছর, কিন্তু ইমানের নূর যদি কোনো বান্দার দিলের ভিতরে থাকে, ওই বান্দাটা জান্নাতি না জাহান্নামি জরে বা। রাসূল বলেন এমন ভাবে একজন মুমিন বান্দা, যেই বান্দাটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পর আল্লাহর জাহান্নাম পাইলো একদম জাহান্নামের শেষ স্থানে, সব বান্দারা জান্নাতে চলে গেল, একটা বান্দা মাত্র জাহান্নামে। এই একটা বান্দা জাহান্নাম থেকে জান্নাতে ঢোকার পরে কোন জান্নাতের দরজা বন্ধ, জাহান্নামের দরজা বন্ধ। হে মুসলমান, এমন সময় রব্বুল আলামিন খালি শুনবেন জাহান্নামের কোন একটা জায়গা থেকে বারবার কেবল একটা ডাক, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। জাহান্নামের ভিতর থেকে একদম তলদেশ থেকে একটা শব্দ আসবে বারবার, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলবে, জিব্রাইল যাও জাহান্নামের তলদেশে, কোন বান্দা আমি আল্লাহকে বারবার ডাকব, ওই বান্দাকে যাও, কেন বান্দা আমাকে ডাকে, বান্দাকে যায় বলো জাহান্নাম তো আমি আল্লাহকে ডাকার জন্য বানাই নাই, বান্দা কেন জাহান্নামের ভিতরে বসে বসে আমি আল্লাহরে ডাক দেয়, এই বান্দাটাকে যায় বলো বান্দা যেন আমি আল্লাহকে আর না ডাকে। আল্লাহর ফেরেশতা জিব্রাইল সব জায়গায় ঘুরে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক কোণার ভিতরে এক বান্দা, এই বান্দাটা কোণার ভিতরে ফুটতে ফুটতে ছাই হয়ে গেছে, বান্দা কেবল বারবার তুমি মালিক রে আল্লাহ আল্লাহ বলে বারবার ডাক দে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যাও বান্দা কি চায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আদেশ দিয়ে বললেন, বান্দা তোমার কি দরকার? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে জাহান্নামের ভিতর থেকে উঠাইবে, বলো কি চাও? বান্দা এখন ডাক দেয়া বলবে, আল্লাহ তোমার বিশাল বড় জাহান্নামের ভিতরে তুমি আমারে ফালায় রাখছো, একবারও আমার দিকে তাকাও না। মালিক গো, আমি দুনিয়ার জমিনে কত বড় লোক ছিলাম, আমার ড্রাইভারটাকে দেখি জান্নাতের ভিতরে কত চমৎকার চমৎকার খাবার খায়,
আমার ড্রাইভার, আমার মেম্বার, আমার অমুক, আমার তমুক, সবাই দেখি জান্নাতে, কেবল আমি জাহান্নামে। জান্নাতি বান্দারা ডাক দিয়া বলবে, না না, আজকের সমস্ত খাবার আল্লাহাক তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। দুনিয়ার জমিনে মদ গাঁজা ইয়া বা মঙ্গরে খাইছো, আজকে জান্নাতি শরাব আমরা মুমিনরা খাবো। সুবহানাল্লাহ। এই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠায় নেন, উঠায় বলে কি বলবা বলো? মালিক গো, আমি জানি আমি জাহান্নামের আসামি, এখান থেকে বের হওয়ার মতো যোগ্যতা আমার নাই। হে রব্বুল আলামিন, তোমার কাছে আমি গুনাহগার বান্দার একটা আবদার। মালিক গো, তোমার দয়ার কোনো শেষ নাই, তোমার এক নাম হান্নান, এক নাম মান্নান, রহিম রহমান তোমার নাম, তোমার নামে নুসিলা করে বললাম। আল্লাহ গো, তুমি আমার একটা কাজ করবা, একটা আবদার রাখবা। আল্লাহর কসম, তোমার কসম খাইলাম, তোমার এই আবদারটা রাখলে আমি আর জিন্দগিতে তোমাকে কোনোদিন ডাকবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দা তুমি বলো কি বলবা? জাহান্নামের আসমি ডাক দেয়া বলে, মালিক ওই যে জাহান্নামের শেষ প্রান্তে রাখলা, আল্লাহ তোমার কাছে আমার আবদার, জাহান্নাম থেকে বের করার কোনো দরকার নাই, শুধুমাত্র ওই কোণা থেকে উঠা তুমি আমার জাহান্নামের একটু দরজার সামনে রাখা দাও, যেন মালিক আমি এখান থেকে তুমি মাওলার একটু দেখতে পারি, অথবা আমি এখান থেকে যেন জান্নাতের দরজাটা দেখতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল যাও, ওই বান্দাটা সুন্দর করে জাহান্নামের কিনার থেকে উঠায় না, কারণ বান্দাটা আমি আল্লাহ রহমান রহিম নামের ওসিয়া দিয়ে চাইল, এই বান্দার আশাটা পূরণ করে দাও। আল্লাহর আদেশ পাওয়ার পর জিব্রাইল ফেরেশতা বান্দাকে জাহান্নামের শেষ প্রান্ত থেকে উঠাইয়া জাহান্নামের গেট বরাবর সুন্দর একটা জায়গায় সেখানে বান্দাকে সেটেল করে দিব। বান্দা এবার একদিন যায়, দুই দিন যায়, তিন দিন যায়, বান্দা জাহান্নামের গেট দিয়া তাকায় দেখে, বিশাল দূরে দেখা যায়, কি দেখা যায় বলে, আল্লাহর জান্নাত দেখা যায়। আহারে, বান্দার মনের চাহাদ এখন পূরণ হয়ে শুরু হয়ে গেছে, এই জাহান্নাম থেকে বের হয়ে যদি একটু বাইরে যাইতে পারতাম তাহলে না কতই ভালো হতো। বান্দা তো একটু আগে ওয়াদা করলো, আল্লাহ জাহান্নামের নিম্নবর্তী জায়গা থেকে উঠাইয়া তুমি যদি জাহান্নামের দরজার কিনারা দাও, তোমার মাওলা কোনোদিন আর আমি ডাকবো না। কিন্তু ওয়াদা বান্দা এখন ভুলে যায়, বান্দা আবার জাহান্নামের দরজায় বসে বসে ডাক দেয়, আল্লাহ ইয়া হান্নান ইয়া মান্নান। বান্দা করুণ করুণ সুরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকে, এ মুসলমান কি মনে করছেন, এলাকার চেয়ারম্যান ঘুমায় এলাকা চলে, রাষ্ট্রের সরকার ঘুমায় রাষ্ট্র চলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়্যুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। হে দুনিয়ার মুমিন, রাত 12টার পরে গেলে চেয়ারম্যান কোনোদিন দরজা খুলে না, মেম্বার দরজা খুলে না, পুলিশ অফিসারের দরজা খুলে না, সমস্ত জায়গায় বান্দারা ঘুমায়, রাত 12টার পর কেউ আপনার কথা না শুনলো, আমার রব্বুল আলামিন একজন আসরা নাই জোরে কর। বান্দা যখন মাওলারে ডাকে, মাওলা শুনে না, শুনে না। আমরা আল্লাহকে ডাকতে জানি না, তাই রব্বুল আলামিন আমাদেরকে শুনেন না। হে মুসলমান ভাইরা, আমার ওই জাহান্নামী বান্দাকে আবার ডাক দেয়া বলে, আল্লাহ এই যে আমি বান্দা, আল্লাহ ডাক দেয়া বলে, জিব্রাইল যা, ওই বান্দাকে আমার কাছে আবার কি চাই জেনে আসো। জিব্রাইল ফেরেশতা ডাক দেয়া বলে, কি ব্যাপার, তুই কেন বারবার আমার আল্লাহকে ডাক দিস? হে বান্দা বলো, তুমি কেন বারবার আমার মাওলাকে ডাক দাও? একটু আগেই তো তুমি বললে আল্লাহকে আর কোনোদিন ডাকবে না, এখন আবার কেন ডাকো? বান্দা ডাক দিয়ে বলে, যাও, তুমি জিব্রাইলের সঙ্গে কোনো কথা নাই, আমি আমার মালিকের সঙ্গে কথা বলতে চাই, কারণ তোমার সঙ্গে বলা দরকার নাই, আমি আমার আল্লাহর সঙ্গে আমার মনের হালত বলবো। আল্লাহ পাক বলে, বলো জিব্রাইল কি বলতে চায়? জিব্রাইল ডাক দিয়ে বলে, বল, তুই আল্লাহর কাছে বল, মুমিন বান্দা জাহান্নামের আসামি, সে ডাক দিয়া বলবে, আল্লাহ
এই যে তুমি আমাকে এখান থেকে উঠাইছো, আমার দিল তো বলতেছে তোমার কাছে আর কিচ্ছু চাইব না, কিন্তু ওই যে দূরে দেখা যায় জান্নাতের দরজা, হে রব্বুল আলামিন, ওই জায়গায় একটা গাছ দেখা যায়, ওই গাছের কিনারায় তুমি আমার একটু জায়গা দিয়ে দাও, আমি তোমার কাছে জান্নাত চাই না, আমি তোমার কাছে জাহান্নাম চাই না, আমি চাই ওই জায়গাটা একটু যদি দাও, ওই জায়গায় বসে বসে আমি সারা জিন্দেগি তোমার গোলামি করবো, আর দরকার নাই জান্নাতের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এখন তুই আমার কাছে ওয়াদা করবি, এই আশা পূরণ করার পর তুই কোনোদিন আমি আল্লাহর কাছে আর চাবি না আর ডাকবি না। বান্দা ডাক দেব আল্লাহ, ওয়াদা করলাম আর তোমার কাছে কোনো কিছু চাইবো না, তোমাকে আর ডাকবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে জিব্রাইল ফেরেশতা, এই বান্দাকে জাহান্নামের আসামি থেকে বের করে আয়, ওই জান্নাতের কিনারে একটা গাছ দেখা যায়, ওই জায়গাটায় বান্দাকে একটু দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে জিব্রাইল বান্দাকে ওই জায়গা বসায় দিবে। একদিন দুই দিন যায়, এবার বান্দা থাকায় দেখে ওখান থেকে আল্লাহর জান্নাতের নিয়ামত দেখা যায়। বান্দা এখন নিয়ামত গুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের নিয়ামত গুলো চোখে চোখে দেখেন, বান্দার এখন লোভ লাগে, আর ভিতরে ভিতরে কত চমৎকার দৃশ্য, ঝাড়বাতি দেখা যায়, হোর গেলমান দেখা যায়, খাবার দাবার দেখা যায়, বান্দার এখন লোভ লেগে গেছে, বান্দা যে আল্লাহর সঙ্গে ওয়াদা করলো ওয়াদাও বান্দা এখন ঘুরে গেছে, বান্দা এখন ওই জায়গায় বসে বসে ডাক দেয় আল্লাহ আল্লাহ, আল্লাহ ডাক দিয়া বলে, কি ব্যাপার বুঝলাম না, দুইবার তুমি আমার সঙ্গে ওয়াদা করলা, এখন তৃতীয়বার তুমি আমারকে আবার আল্লাহ আল্লাহ বলে ডাক দাও, কি কারণে? বান্দা বলে, মালিক গো, আমার এই জায়গাটায় তুমি আল্লাহ ছাড়া আমার আর কোনো উপায় নাই, সুবহানাল্লাহ। এটা যদি আগে বুঝতি তাহলে তো জাহান্নামে পুরো লাগতো না। কি বলবি বল, কাল্লা এখান থেকে জান্নাতের নিয়ামত দেখা যাইতেছে, তো একটু মনটা বলতেছে আর কি, যদি আমার একটাবার সুযোগ দিতা, আমি খালি জান্নাতের দরজাটা একটু খুলবা, আমি খালি একটু দেখবো, আর কিছু করবো না, এক নজর দেখবো, এক নজর দেখবো, আবার চলে আসবো। হ্যাঁ, মনে করছে জান্নাতে একটু এসে ঢুকবে, চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই সমস্ত জিনিস তো সহ্য করা যায় না, দুই দুইবার তুই ওয়াদা ভঙ্গ করলি, আল্লাহ ওয়াদা ভঙ্গ না করে কি উপায় আছে বলেন তো? জান্নাতের নিয়ামত দেখতেছি এখান থেকে, দরজাটা একটু ফাঁক হয়ে গেল, আমি দেখলাম জান্নাত, এখন ভিতরের যে জিনিস দেখছি আল্লাহ, এ তো জিন্দেগিতে দেখি নাই, দরকার নাই ওই জান্নাত আমাকে দেওয়া, তুমি খালি একটাবার সুযোগ দাও, আমি খালি ঢুকবো, চোখটা বোলাবো, আর জান্নাত থেকে বেরোবে, আবার নিজের জায়গায় বসে যাব। আপনারা কি মনে করেন, এই বছরটা ঢুকলে আর বেরোইব? আসামিকে যদি জেলখানার থেকে বের করে একটু সুযোগ দেয়, পুলিশ যদি খালি বলে ধরে একটু সুযোগ দিলাম, এটা তো পুলিশ একদিকে তাকাইলেই দেখবেন দৌড় দিব, এই বেচারা তো জাহান্নামের আসামি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দারে এবার একটা কাজ কর, এই বান্দাটাকে জান্নাতের দরজা তো জিবে একবার খুলে দাও, আমার বান্দা জান্নাতের নিয়ামত দেখবে, আমার বান্দাকে সুযোগ দিয়া দাও, বান্দাকে একটা নজর দেখায়া বান্দাকে আবার জান্নাত থেকে বের করে ওই জায়গায় বসায় দিবা। কিন্তু বলেন যে আমার মাওলায় কিন্তু চায় বান্দাটা জান্নাতি হোক, ঠিক কিনা? কারণ ইদ্দাত দিল মুত্তাকিন, প্রত্যেকটা মুমিনদের জন্য আল্লাহ পাক জান্নাতটা নির্দিষ্ট করে রেখেছেন। আবু জাহেলের জন্য জান্নাত নির্দিষ্ট ছিল, অত্বার জন্য ছিল, কিন্তু তাদের জান্নাত পাবে কারা? ওই যে অলিমান খাফা মাকাম রব্বিহি জান্নাতা, যারা মুমিন সৎ কাজ করবে, নেক আমল করবে, আবু জাহেলের জান্নাত আল্লাহ তাদেরকে ভাগ করে দিয়ে দিবে, সুবহানাল্লাহ। এই বান্দা এখন জান্নাত বরাবর বসা, আল্লাহ ডাক দিয়া বলে, জিব্রাইল যাও, আমার বান্দাকে জান্নাতের গেট একবারের জন্য খুলে দাও, আমার বান্দা জান্নাতটা এক নজর দেখে বের হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পাওয়ার পর আল্লাহর ফেরেশতা জিব্রাইল জান্নাতের দরজাটা বান্দার জন্য একবারের জন্য খুলে দেয়, বান্দা জান্নাতে ঢুকছে, বান্দা জান্নাতে ঢোকার পর তাকায় দেখে, আরে এত সুন্দর জান্নাত, এই জান্নাতে কি করবো, দেখে একটু দেখি, আমরা তো হাঁটি, এই বান্দা আল্লাহর জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গে এমন দৌড় দেওয়া শুরু করলো, বান্দার দৌড় আর থামে না, সুবহানাল্লাহ, দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতেছে, বান্দা আর থামে না, আল্লাহ কয় বান্দা থাম বেটা,
কোথায় যাস? কাল্লাকে দেখি, বের হয় এখান থেকে। তোর না কথা ছিল, দেখবি এক নজর বের হয়ে যাবে। তো তুই ঢুকছস যে বের হওয়ার কোনো কথা নাই, কি কারণে? কাল্লা ঢুকলাম, এত সুন্দর নেয়ামত, কি চমৎকার বাসা, বের করে দিবেন। বের করে দিব না, তুই নিজেই তো আদা করলে তুই ঢুকবি আর বেরোবি তো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বের হবি না? বান্দা কয় আল্লাহ ওয়াদা তো করছিলাম ঠিক, কিন্তু তুমি তো ওয়াদা করছি না। বলে আমি কি ওয়াদা করছি? তুমি তো ওয়াদা করছো কেউ যদি একবার ঢুকে, খালিদিনা ফিহা আবাদা, একবার যে ঢুকবে চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ, যেহেতু আমার একবার ঢুকাই দিলা, এখান থেকে বের করার দ্বারা তুমি মালিকের ওয়াদা ঠিকই থাকবে না। সুবহানাল্লাহ, তারা দিয়ে পাওনা শুধুমাত্র নামাজ রোজার নাম নেক কাজ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি কোন বান্দার দিকে তাকায় হাসি মুখে কথা বলে, ওই হাসি দিয়ে কথা বলা তার সওয়াবটাও সদকার সওয়াব মিলে যাবে। হাসি মুখে কথা বলাটাও সত্তার সমপরিমাণ সওয়াব। বাশশা শুকরু ওয়াজহি সাদাকা, কেউ কারো দিকে তাকায় হাসি মুখে কথা বললো সত্তার সমপরিমাণ সওয়াব হয়ে গেল। এজন্য নেকের কাজ করা, নেকের কাজ মানে নামাজের, নামাজের মুসল্লায় যাওয়া। মুমিনদের গুণ থাকবে, মুমিনরা নামাজ যখন পড়বে মুমিনদের গুণ থাকবে, চেহারার যখন দিকে তাকাবেন। আল্লাহ পাক বলেন, মুমিনের চেহারার গুণই থাকবে ভিন্ন রকম, বেঈমানের চেহারার চেহারাই থাকবে ভিন্ন রকম। মুমিনের চেহারা থাকবে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আযারিস সুজুদ। একজন মুমিনের চেহারার ভিতরে তাকাইলেই বোঝা যাবে এটা সেজদাওয়ালা, এটা জিকিরওয়ালা, এটা কোরআনওয়ালা, ঠিক কি না? চেহারা দেখলে বোঝা যায় এটা ঘুষখোর, এটা সুখর, এটা কেন নামাজি। যেগুলো ঘুষ খায় ওদের চেহারা দেখলে বোঝা যায় এটা ঘুষ খায় মাত্র আসছে। যেটা চুরি করে চেহারা দেখলে বোঝা যায় চুরি করছে,
আর যেটা নামাজই জিকিরওয়ালা, চেহারা দেখলে বোঝা যায় এটা জিকিরওয়ালা নামাজ ওলা, ঠিক না? মুমিনের চেহারায় জান্নাতের নূরানিয়াত থাকে, আর মুমিনরা যত মৃত্যুর দিকে আগায় তত মুমিনের চেহারা সুন্দর হয়। কেন জানেন? মানুষ যখন বিয়ে শাদী করে শ্বশুর বাড়ি যাওয়ার আগে খুব সুন্দর হাসি মুখে কথা বলে, ভালো ভালো পোশাক পরে, চেহারার ভাবটাই থাকে ভিন্ন, ঠিক না? নতুন নতুন, কেন? শ্বশুর বাড়ি ওই জন্য তার চেহারার আলাদা একটা লাবণ্যতা আছে। এটা তো দুনিয়ার শ্বশুর বাড়ি, একটা বিয়ে করার পরে যদি এক বউর কাছে যাওয়ার সময় যদি চেহারা এমন হয়, জান্নাতে আল্লাহ পুরুষদেরকে মোটামুটি বউ কি একটা দিবে? অসংখ্য দিবে না? তাহলে এতগুলো শ্বশুর বাড়ি যেই জায়গাটা জান্নাত, ওই জায়গায় যখন আপনি যাবেন তো মরার আগে তো আল্লাহ পাক চেহারার ভিতরে সৌন্দর্যতা বাড়ায় দিবে। এই জন্য মুমিনের মরার আগে চেহারা সুন্দর হয়ে যায়। মুমিনের চেহারা যত মৃত্যুর দিকে আগায় তত মুমিনের চেহারা সুন্দর হয়। কেন? ও জান্নাতের দিকে আগাইতেছে। এ দেখবেন আমাদের বুজুর্গানে দিনদের চেহারা কালো হইলেও যখন মরণ সাক্রাতুল মউত চলে আসে চেহারায় চমৎকার একটা নূর ফুটে ওঠে, কারণ সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না। আমরা বলি তো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, এরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না, এরা আল্লাহ জান্নাত দেখতে দেখতে তারপরে মৃত্যুবরণ করে। আর গুনাহগার যারা এরা যত মরণের আগে আসবে দেখবেন এদের চেহারা কুচ্ছিত হয়। বিধর্মীদেরকে দেখেন, যারা বিধর্মী ইহুদি খ্রিস্টান নাসারা বেঈমান অথবা অন্য ধর্মের, এরা যত বুড়া হয় দেখবেন চেহারা তত খাটাসের মতো হয়। দেখছেন নি? যত বুড়া হয় তত খারাপ হয়। কেন? ওর কয়দিন পরে রিমান্ড চলবে, রিমান্ড। এই কারণে চেহারার হালত ভালো না, কারণ সে যাবে কোথায়? জাহান্নামে। যেন আমার চেহারা সুন্দর হয় কেমনে? ও তো বুঝতেছে আমি জাহান্নামে যাব। যার কারণে ওর দিন যত যায় মৃত্যুর দিকে আগায় তত চেহারা খারাপ থাকে, কিন্তু টস্টর যখন যৌবন থাকে তখন দেখবেন চেহারা ভালো লাগে। বুড়া যত হয় তত চেহারা খারাপ হয়। আর মুমিনরা এদের চেহারা যৌবনেও সুন্দর হয়, মরার আগে আরো সুন্দর হয়, কারণ সে আসল শ্বশুর বাড়ির দিকে রওনা হয়ে গেছে। এই জন্য নেক কাজের আলামত বান্দার চেহারা প্রকাশ পাবে, সিমাহুম ফি উজুহিহিম মিন আছারিস সুজুদ, দেখলেই যেন বোঝা যায় সিজদা ওয়ালা, আমাদেরকে দেখলেই বোঝা যায় এটা ঘুষখোর। এই জন্য চেহারা সুরের মতো বানায় দেয় আল্লাহ, সুরের মতো বানায় দেয়। শিক্ষার অভাব নাই এদেশে, শিক্ষিত মানুষের অভাব নাই, কিন্তু শিক্ষা যত বাড়তেছে তত অমানুষ বাড়তেছে। বুঝছে? শিক্ষা যত বাড়তেছে অমানুষ বাড়তেছে, মানুষ বাড়তেছে না। এই কারণে শিক্ষিত হওয়ার আগে মানুষ হওয়া দরকার, মানুষ হওয়া দরকার। মানুষ নেক কাজ করার দ্বারা হওয়া যায়, বদ কাজ দ্বারা করার দ্বারা গরু ছাগল সুয়র হওয়া যায়, মানুষ হওয়া যায়। আর আল্লাহ পাক যারা নেক কাজ করেন এদেরকে আল্লাহ পাক বলেন কাল আনআম, কুকুরের মতো সুয়রের মতো। কষ্ট হইতেছে আপনাদের? এরা কিসের মতো? সুয়রের মতো, কুকুরের মতো। কেমনে মানুষকে আশরাফুল মাখলুকাত বানানোর পরে সুয়র কুকুর কেন বললো? কারণ আছে, ইবাদত তো আল্লাহ পাক মানুষের জন্য দিয়েছেন, কুকুরের জন্য দেন নাই। নামাজ কি কুকুরের উপরে পড়ো? কোনদিন দেখছেন মসজিদে কুত্তা যায় নামাজ করবে কে? আচ্ছা দেখেন, কুকুরও নামাজ পড়ে না, মানুষও নামাজ পড়ে না, পার্থক্য আছে? গরুও নামাজ পড়ে না, মানুষও নামাজ পড়ে না, পার্থক্য আছে? তার মানে উলা আয় কাতাল না, গরু যেমন ও তেমন, কুকুর যেমন ও তেমন, শুয়োর যেমন সে তেমন। আল্লাহ পাক বলেন পরবর্তীতে বালহুম আদল, না এটা তার চাইতেও শুয়োরের চেয়ে খারাপ হয়। কেমনে আবার ধরলাম না কুকুরের মতো শুয়োরের মতো, কিন্তু এর চেয়ে খারাপ কিভাবে হয়? বলে এর চেয়ে খারাপ হওয়ার কারণ হইল কি জানো? এই এলাকায় যত চান্দাবাজি, যত দুর্নীতি, যত চুরি, চামুন্ডা যা করে এই সমস্ত খারাপ কাজ কি কুকুর করে না মানুষ করে? জোরে বলে কুত্তারা চান্দাবাজি করতে? মার্কেটে দোকান আছে 10টা, কুত্তা 10-15টা মিলে এসে কি বলছে? এই আমরা কুত্তা সমিতি আসছি, ইনি সেক্রেটারি, ইনি সভাপতি, এলাকায় দোকান দিস, মাসে 5,000 টাকার হাড্ডি না দিলে হরতাল হরতাল হরতাল। চান্দাবাজি গুলা করে কে? যেই কাজ কুকুর করে না, যেই কাজ শুয়োর করে না, যেই কাজ গুনাহের, দুর্নীতি বলেন, সুদ বলেন, ঘুষ বলেন, যাবতীয় গুনাহের কাজ যেটা কুকুর শুয়োর করে না, ওটা মানুষ যখন করে আল্লাহ পাক বলেন তখন ওই মানুষটা শুয়োরের চেয়ে খারাপ হয়ে যায়। চেহারাটা দেখতে ভালো, পোষণটা
চমৎকার অন্তরে তার কালি ভরা কষ্ট বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই, মানুষ দেখতে চল এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চল এবার জাদুঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের ফটক মারে, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, মানুষ দেখতে চল এবার জাদুঘরে যাই সবাই। ঠিক কিনা দরকার মানুষ হওয়া লাগবে, ঠিক না? মানুষ হইতে গেলে খারাপ কাজ করা না গেলে নেক কাজ করা লাগবে। নেক কাজ করা মানে শুধু নামাজে, অনেক মানুষ মনে করে বুজুর্গ মনে হয় হাত নরম হইলেই হওয়া যায়। হুজুরের হাত কি নরম গো, আসলে অনেক বুজুর্গ। না না, নামাজ কালাম ইবাদতের নামে বুজুর্গি না, বুজুর্গি হচ্ছে যে গুনাহ থেকে বেঁচে থাকে। সে কথা বুঝুন নাই, সবচেয়ে বড় বুজুর্গ সে যে গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখতে পারে। আরে ভাই ইবাদত সবাই করতে পারে, কিন্তু ইবাদত করে একদিকে মসজিদ থেকে বেরোয় টুপি একটা লাগায় সিগারেট ধরে দূরে করে নাই, নামাজ পড়ে ঠিকই, আল্লাহ পাক বলেন ইউরাউনা নাস ওয়ালা যিকুরুনা আল্লাহ ইল্লা কালিলা, নামাজ পড়তেছে মানুষ ভোট দিবে এই কারণে পড়ে কি, ঠিক না? কথা কয় না কেন? যারা ভোট পাওয়ার জন্য নামাজ পড়ে এগুলা কি নামাজ না ফাইজলামি? তো নামাজ তো অনেকেই পড়ে, তো সব নামাজ তো আর নামাজ না। এই জন্য গুনাহ থেকে বেঁচে থাকা এটা হলো বুজুর্গি, যে এতটুকু করতে পারবে আর ওর মতো বড় বুজুর্গ আর কেউ নাই। নেকের কাজ ছোট ছোট নেকের কাজ করবেন, রমজান যেহেতু সামনে চলে আসছে এখন থেকেই রমজানের প্রস্তুতি নেওয়া। রাস্তায় কাটা দেখছেন, একটা ইটের টুকরা দেখছেন, আপনি জানেন এখান থেকে একটা গাড়ি গেলে গাড়ির চাকাটা পাঞ্চার হইতে পারে, আপনি ইটের কাঁচা ওই ইটের টুকরাটা সরায় দেন, ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া এটা ইমানের একটা অংশ, এটা একটা নেকের কাজ। কোন বাথরুমে গেছেন, বাথরুমটা ময়লা দেখছেন, আপনি বাথরুমটা একটু পরিষ্কার করে দেন না, এই ইবাদত কেউ দেখবেন আল্লাহ ছাড়া। আপনি মানুষের বাথরুমের ময়লা পরিষ্কার করবেন, আল্লাহ পাক আপনার দিলের ময়লা পরিষ্কার করে দিবেন। আপনি মানুষের ময়লা পরিষ্কার করবেন, আল্লাহ আপনার অন্তরের ময়লা পরিষ্কার করবেন। এই কারণে আপনি যদি যেমন নাকি একটা বাথরুম সুন্দর করে দেখতে চান, ঠিক আরেকজনও একটা বাথরুম সুন্দর পরিচ্ছন্ন দেখতে চায়, তা তার জন্য আপনি বাথরুমটা পরিচ্ছন্ন করে রাখেন, এটা নেকের কাজ। যখন কোনো গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবেন আর নেকের কাজ করবেন, ওটা লিখে রাখবেন, যেই কাজটা শুধুমাত্র আল্লাহর জন্য করেছেন ওই কাজটা খাতায় লিখে রাখবেন। কেন? যদি কোনো বিপদে পড়েন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ অমুক দিনে অমুক তারিখে ওই নেকের কাজটা আমি করছিলাম তোমাকে দেখানোর জন্য, আল্লাহ তুমি ওই কাজে উসিলে আমাকে এখান থেকে হেফাজত করো, ইনশাআল্লাহ বিপদে পড়ছেন নেকের কাজের উসিলা দিয়ে যাবেন, আল্লাহ পাক নেক কাজের উসিলা আপনার বিপদ থেকে মুক্ত করে দিবেন। এই জন্য কোনো সময় গুনাহ থেকে বাঁচতে এটা লিখে রাখেন, কোনো নেক কাজ করলে টুকে রাখেন, কেন? আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য, জাল্লা ওই নেক কাজের উসিলা এটা চাই। ওই যে আসহাবে রাকীমের তিনজন যুবকের ঘটনা আছে, ওরা তিনজন নেক কাজের উসিলায় বিশাল বড় পাহাড়ের গুনাহ থেকে হেফাজত পাইছে শুধুমাত্র নেক কাজের উসিলায়। এই জন্য নেক কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে চাওয়া যায়। কোনো যদি মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতে গেছেন, কেউ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলো আপনি তার সঙ্গে ভালো ব্যবহার করলেন, আল্লাহর কাছে বলে রাখেন, আল্লাহ এই কাজটা জমা রাখলাম, এটা জমা রাখলাম তোমার কাছে, এটা উসিলায় তুমি মাফ করে দিও। একটা করে নেক কাজ যদি প্রত্যেক দিন করার নিয়ত করি, সওয়াব হবে না গুনাহ হবে? করতে পারবো তো ইনশাআল্লাহ। আজকে থেকে নেক কাজের সঙ্গে থাকবো, কারা কারা হাত তোলেন, আল্লাহ পাক কবুল করুন, হাত নামান। আপনাদের ইন্ডিয়ানের মানুষ তো ইমানদার, আপনাদের চেয়ারম্যানও ইমানদার, ঠিক না? নেক কাজ করতে কোনো বাধা আছে? কোনো বাধা আছে? সবাই মিলে নেক কাজের জন্য যা করা লাগে আপনারাও করবেন, চেয়ারম্যানকেও সহযোগিতা করবেন, এই এলাকাটা যেন শান্তির এলাকা হয়ে যায়, ঠিক না? আমরা চাই নেক কাজ করে দুনিয়াতে বাঁচতে। ভাঙা ভাঙা মাইকে, ভাঙা ভাঙা গলায়, ভাঙা ভাঙা যে কথাগুলো বললাম, এই কথাগুলোর ভিতরে যেন আল্লাহ পাক বরকত দান করে। একজন যদি ইমানদার হয়, একজন যদি আমল করার তৌফিক পায়, ইনশাআল্লাহ আজকের আয়োজন সার্থক। যেহেতু প্রথম দিন আজকে, এরপরেও বেশি রাত হয়ে গেছে, 11:30টার বেশি বাজে, 12:15, এই জন্য আগামীকালও আবার হবে। আগামীকাল আসার ইচ্ছা আছে? স্বাভাবিকভাবে প্রথম দিন মানুষ একটু অবহেলাই করে যে আগামীকাল তো আসেই, কিন্তু যারা আসলো তারা বরকতের শামিল হইল, ঠিক না? এই জন্য আমরা যা শুনলাম
এই আমলগুলো যেন আল্লাহ পাক আমাদেরকে করার মতো তৌফিক দান করে, নেক কাজ যেন করার মতো তৌফিক দান করে, বলেন আমিন। দোয়া করবেন আজকের এই মাহফিল করতে যাওয়া যারা সহযোগিতা করেছে টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, আল্লাহ পাক যেন প্রত্যেকের সহযোগিতাকে নাজাতের উসিলা বানায় দেয়, বলেন আমিন। আপনারা এই পর্যন্ত যারা বসছেন আপনাদের কাজ কাম সব কিছুতে হায়াতে আল্লাহ পাক যেন ভরপুর বরকত দান করে, বলেন আমিন। পাশাপাশি দোয়া করি সামনের দিন আগামীকাল যেটা আছে এটাতেও যেন বৃষ্টি ছাড়া কোনো প্রকার সমস্যা ছাড়া, মাইকের সমস্যাটাও যেন কালকে ঠিক হয়ে যায়। না ভাই একটু ঠিক করে, আচ্ছা যাক মাইক থাকবে না কালকে, নতুন মাইক আনবে। কারণ কি উনি এক জায়গায় দেখছে আমাকে বললেন যে আমি এক জায়গায় দেখছি মাইকটা ভালো, কিন্তু আজকে দিছে সব সবগুলো ভাই ফাটা দিছে উনি এই কাজটা, এই সবগুলো বক্স ফাটা। হ্যাঁ দেখছেন আমার গলাটা কত ক্লিয়ার গলা, কিন্তু মাইকের কারণে মনে হচ্ছে ফাটা। তো এগুলো আগের থেকে খেয়াল করা উচিত ছিল ভাই, যেহেতু এটা ব্যবসা, ব্যবসাটা করলেও একটু সুন্দর করে করতে হয় যেন সামনে আরো দাওয়াত আসে। এটা এমন একটা জায়গা জাগুয়ার মাহফিলটা, এই এলাকায় মাহফিলে মাইক যদি ভালো হয় সারা বরিশালে ওই মাইকের ব্যবসা ভালো হয়ে যাবে, ঠিক না? এটা উচিত ছিল ওনার করা, আল্লাহ যেন ওনার ব্যবসায় বরকত দান করে, এটাও দোয়া করি আমরা, ঠিক না? এই এই এটা যেন অন্য কোনো জায়গায় না হয়, কারণ সে বেচারা নিজেও লজ্জিত হয়ে গেছে, কি করবে আর, হয়তো ইঞ্জিনিয়ারে না পাঠায় একজনে পাঠায় দিছে, অথবা মাইক যেগুলো দিছে এগুলো ভাঙা পাঠা দিছে, সবগুলো আওয়াজের বক্সগুলোর আওয়াজ ফাটা। আমি যে কথা বলছি ভাই আমার মাথা ব্যথা করতেছে, আমি কি আর এই জুতে কথা বলি, আর আমি কি কবরের ওয়াজ করি, কন্ত অবস্থা। কবরের ওয়াজ করবে হাফিজুর রহমান সিদ্দিক, আপনারা লাফাইবেন কানবেন, আমি জোয়ান মানুষ যদি কবরের ওয়াজ করি কেমনে হয়, তা কি করবো আজকে, মাইক আমার করাইছে। এখন ভাই আমার কয় ফেসবুক আছে, ফেসবুক আমি ওই দিন ইউটিউব খুলে দেখি হেরাতুল্লাহ আজাদি সাহেবের কণ্ঠে ফেসবুকের গান, টাবা সেলফি গান, নিজে সেলফি তুলুন কয়টা, এবার আমারও সেলফি গান গাইতে, আমি সেলফি গান কি বের করছি সেলফি তোলার জন্য না বন্ধ করার জন্য, যাওয়ার সাথে সাথে কাহুজি সেলফি। আরে পাগল, আমি তো এটা গাইলাম বিরক্তির কারণে, এটা তো এখানে গাওয়ার জন্য না, এটা যারা আমল করতে পারবে তাদের জন্য এই গান, ঠিক না? এই সেলফি পেপার একজন আমল করতে পারবে সুতরাং এটা গাওয়াও যাবে না। আমি গাইছি জাস্ট খালি জাতিকে একটা মেসেজ দিলাম, আমি নিজেও টিকতে পারি না আপনাদের জ্বালায়, আমি তো আমার সেলফি জীবন তুলিও না, আমার দরকারও হয় না, ওই 5-10 বছর আগে কি তুলছি সেটা ভিন্ন হিসাব, কিন্তু মোটামুটি এখন তো আর কবে তুলছি মনেও নাই, মানুষের জ্বালায় সেলফি তোলা লাগে। এরপরেও বলি যে ভাই দেখেন আপনাদের বিরক্তিতে আমি সেলফি গান লিখছি, আপনারা কেন আমার সাথে সেলফি তুলতে আসেন, কেন ছবি তুলতে আসেন, এটা হলো একটা হলো প্রয়োজন। যেমন আজকের মাহফিলের ছবি এটা ফেসবুকে দেওয়ার দ্বারা একটা প্রচার হয়, এটা ইসলামের একটা খেদমত। আজাদি সাহেব কোন মেয়ের সাথে ছবি তুলছে স্কুল উদ্বোধনের জন্য, এটা ছবি এই স্কুলে, এই স্কুলে ছবি তুলে লিখছে চেয়ারম্যানের, কি জানি এক জায়গায় দেখলাম তো চেয়ারম্যানের ইসলাহি বয়ান চলছে, কত বড় ফাজিল হলে এগুলো করতে পারে, কত বড় ফাজিল হলে এগুলো করতে পারে, একজন জনপ্রতিনিধি তাদের সাথে বসবে না তো কি করবে, করার কি আছে, অথচ যে লেখতেছে, হ্যাঁ মানে কথা হইলো ভালো লাগে না তো আমার, কেন তারা চেয়ারম্যান হলে আমার ভালো লাগে না, তাহলে তুই হ, তুই ভাই দেখা দে তোর বাপদেরকে দেখা দে হইতে, তোরা পারবি না ভাই, একজন আলম হয়েছে যেহেতু তাহলে সাব্বাস দিবি, ঠিক না? যেটা প্রয়োজন এটা দরকার, এই কাজ চেয়ারম্যান করবে, চেয়ারম্যানের কাছে মহিলা আসবে, বৃদ্ধ আসবে, জোয়ান আসবে, যুবতী আসবে, এটা চেয়ারম্যানের সহ্য করতে হবে, আপনাদের সহ্য করতে হবে, নাহলে মানুষ কেন চেয়ারম্যান, জাদুঘরে ঢুকে রাখেন, ঠিক না? চেয়ারম্যান মানে জাদুঘরে গ্লাসের ভিতরে ঢুকে রাখে, দেখবেন আজাদি সাহেব চেয়ারম্যান, কিচ্ছু লাগবে না, কি মাঠেও কাটা লাগবে না, জমা লাগবে না কাটা, আমি শুধু মাহফিল করে এক বাসায় আমার রাষ্ট্রবেলাকে হয়েছে একটু মাটি কাটা লাগবে, আমি কেন আমাদের ঘরটা উদ্বোধন করবো প্রথম মাটিটা আপনি আমাকে যা, তুই আমার মাটি কাটার মানে নিতে শেষ করবি, আমি যদি বলতে মাটি কাটা লাগে ফের কাটা লাগবে না, এই কাটা লাগবে না, চেয়ারম্যান সাহেবের সব কাজ করা লাগবে, জনগণের কাজ করতে গেলে কোনো দিক, হ্যাঁ তবে ইনার ব্যাপারে যদি কেউ বলে হেদায়েতুল্লাহ আজাদি এটা নাজায়েজ কাজ করছে, এটা কি জায়েজ হলো, এই মিয়া আজাদি সাহেব হলো মুফতি মানুষ, ফতোয়া কি আপনি দিবেন তারে না সে আপনারা দিবেন, তা আপনি কোন কেন আজাদি সাহেব যে কাজটা করছে কি জায়েজ হয়েছে কিনা, একটা আলম একটা মুক্তি সব কি ইচ্ছাকৃত ভাবে কোনো নাজায়েজ কাজ করবে, তো এতটুকু বিশ্বাস যদি না থাকে চেয়ারম্যান বানাইছেন কেন, যেহেতু বানাইছেন আপনাদের সেবার জন্যই উনি চেয়ারম্যান, না বাইরে গিয়ে কথা বলতেছি তো ফেসবুকে যেগুলো লাগছে এগুলো কি আর এই এলাকার, এই এলাকার মানুষগুলো তো ওনার সেবা পাইতেছে আলহামদুলিল্লাহ, ঠিক না? আমি তো খোঁজ নিছি শুধু উনার না,
আমার মাগুরা পাশের ইউনিয়নে ওসমান গনি ভাই চেয়ারম্যান হয়েছে আলহামদুলিল্লাহ। আমি যে একজন হিন্দুকে জিজ্ঞেস করতেছি, ও ভাই চেয়ারম্যান হয়েছে কিডা? ওসমান গনি আমাকে, সে ওসমান গনি কিডা? কবে বহুত ভালো লোক হুজুর। আমাকে আচ্ছা তাই নাকি, দুর্নীতি করে নাকি? না হুজুর, হুজুরটা দুর্নীতি করে না, হিন্দু বলতেছে আমাকে। আমার বিশ্বাস এই এলাকার একজন হিন্দুর আজাদি সাহেবের ব্যাপারে এরকম মন্তব্য। হ্যাঁ আপনাদের আওয়াজ মনে হইতেছে না? তাহলে উনি চেয়ারম্যান আলহামদুলিল্লাহ, আমরা চাই এই পাঁচ বছর না, উনি যতদিন হায়াত আছে উনি ততদিন যেন এলাকার চেয়ারম্যান হয়ে এলাকার সেবা করতে পারে, ঠিক না? আমার কাছ থেকে আপনারা যে গান শুনতে চাইতেছেন, উনি যে শিল্পী এটা জানেন তো। দুই দিন আগে আমার অফিসে গেছে, এ শোনেন না মিয়া কথা শুনেন, দুই দিন আগে আমার ফোন দিয়ে, বেটা তুমি কোন, আমি কে হয়েছি কি, তুমি আও না বেটা, তুমি অফিসে বইয়াস, আমি কি করতে গেছে, গান গাইব একটা। আমি তো বাপরে বাপ, বুড়া বয়সে গান গাওয়ার শখ যাচ্ছে আপনার, কয়েকটা রমজানের গান গাম আর কি, এই রমজানের গান রেকর্ড করছে, ভিডিও করছে, শুটিংও করছে সে আবার। আমাদের চেয়ারম্যান সব শুটিংও জানে, এখন আসবে কবে আসবে, কালকে মনে আসবে, তাহলে গাজল তো সেও পারে। সব সময় সব সময় তো আমরাই আপনাদেরকে শুনাই, আজকে একজন শুনে, আজকে সে গাবে আমিও গাবো, আমার সঙ্গে তার গাইতে হবে। হ্যাঁ আমি আজকে মন ভরে আপনাদের সঙ্গে কথা বলি নাই, পারি নাই, দুঃখ, যেহেতু উনি আসছে ওনার সঙ্গে মিলে গান গাবো, তাহলে আমার মনটা একটু শান্তি লাগবে যে গাইছি। সে আমারে দিছে হইলো ফেসবুক গান গাইতে, ফেসবুক আমার থেকে উনিও ভালো পারে, ফেসবুকটা যদি আমরা দুজন মিলে গাই ভালো হবে না? কি ভালো হবে না? দুজন মিলে গাই একটু, হ্যালো হ্যালো, আচ্ছা চেয়ার লাগবে না, ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই, একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তার, যে যে কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা বড় চালক জাতি মত মতে না, আমাদেশে ফেসবুক আছে আমরা বলুক না, আমাদেশে ফেসবুক আছে আমরা বলুক না, ঠিক না? বাকলাকারে বলে কিছু জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না, একজনে একাধিক আইডি চালাও ভাই, ফেকাইদের নাম কত পোকর পাও জানা নাই, জোয়ান মর পোলা সাজো ফেসবুকে মায়া, মাইয়ারা সব পোলা হয়েছে ফেসবুকে পাইয়ার, কি এক আজব জামানাতে আমরা পড়লাম ভাই, আরে কোনটা ছেলে কোনটা মেয়ে চিনে রূপায় না, লাইক কমেন্ট আর শেয়ারের দামটা অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি, কেউ বা আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া, মাসের ছবি দিয়া কইব আমি লেখেন নিয়া, ছবি দেখা যুবক গুলো হইতাছে ছবি, আসলে তো ফেকে দি সব মাইয়া রাইনি না, আর পোলা পোলা চলতেছে জানে না, এসবই তো ফেসবুক দিছে আর কর।
দেবে না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলব না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলব না যত প্রকার শত্রুতা সব বন্ধু সেই যা করে অন্যের ভালো দেখা শুধু হিংসা জুলা মরে পড়ালেখা কর্মকাণ্ড সবকিছু বাদ দিয়া বুদ্ধি বলা চালা ফেসবুক গভীর মনে দিয়া দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয় আর সরাসরি না কইয়া সব ফেসবুকে দিই দুজন মিলে ডুয়েট হচ্ছে আরেকটা হবে কি হবে মুসলমান জেগেছে ইসলাম জিন্দাবাদ তোকে প্রাণে রাখি আবার রহি ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমান জেগেছে সামনে চলো ভজন বন্ধু অবস্থলো সবাই মিলে একই তালে দাও না শ্রবাদ নারে সফল হোক সফল হোক।